আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি হেমাটোলজিস্ট হিসেবে একটি সেন্টারে কাজ করি, যার নাম হচ্ছে হেমাটোলজি সেন্টার। এই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বৃষ্টির সময় বা স্যাঁতস্যাঁতে অবস্থায় ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে এবছর ডেঙ্গুতে প্রায় 337 জন মারা গেছে। গত বৃহস্পতিবারে একটি হেডিং দেখলাম যে যেখানে ওই বৃহস্পতিবারে শুধু 7 জন মারা গেছে, তার মানে যে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি। এবং ডেঙ্গুতে আমরা যে সতর্কতা দরকার, অথবা কখন ভর্তি হওয়া দরকার, অথবা কখন আমাকে অ্যাটেনশন দিতে হবে, সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে আসছে এখানে। ডেঙ্গু যেহেতু একটি ভাইরাস, মশাবাহিত ভাইরাস, এটুকু আমরা এই যে বিগত 8-10 বছর ধরে ডেঙ্গু আমাদের দেশে চলছে, এই জন্যে আমরা মোটামুটি অনেক কিছু জেনে গেছি আর কি। তার লক্ষণগুলো কি হয় সেটাও বোধ হয় সবারই জানা, এমনকি আমি মনে করি যে যেটা ডাক্তারের কাছে, ডাক্তারের যে টেস্ট করে সেটা আমাদের অনেকের জানা আর কি। এরকমই হয়ে গেছে আর কি, এত মানে প্রতি বছরই আমাদের কাছে আসে, এই হিসাবে আমাদেরকে জানা আর কি। তো লক্ষণ মাত্রা ডেঙ্গু ফিভার, যেহেতু সেহেতু সেখানে একটা জ্বর থাকবে আর কি, এটা খুব কমন আর কি যে ডেঙ্গুতে ফিভার থাকবে। এখন সেই ফিভার থাকার সাথে সাথে হয় কি, যে কোনো জ্বরে আমরা কিন্তু যে কোনো ধরনের জ্বর হলেও গায়ে ব্যথা থাকে আগে, কিন্তু ডেঙ্গুর যে গায়ে ব্যথা সেটা কিন্তু একটু বেশি হয়। আমাদের মেডিকেল টার্মিনোলজিতে যেটা বলে যে ব্রেক বোন ফিভার, মানে কি এত পরিমাণে ব্যথা যে হাড় গোড় সবই আছে ভেঙে চলে যাচ্ছে মনে হয় এরকম। তো তাহলে এই লক্ষণ, এর সাথে যে আরও কিছু লক্ষণ থাকে যেগুলো আমাদেরকে অ্যালার্মিং সিচুয়েশান হিসেবে আমাদের জানায়, সেগুলো আমরা হয়তো একটু আর একটু পরে বলবো। এরপরে কি হয় যে ডেঙ্গুতে মানুষের যদি একটা রোগ হয় তো কথায় কথায় যেমন যে তো এটা জ্বর হলেই বলে যে টাইফয়েডের টেস্ট করে, কিন্তু এখন যখন ডেঙ্গু যখন হয় সেটা ডেঙ্গুর মনে করি যে আমরা ডেঙ্গুর জন্য এটা সবাই জানে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হয়, আর সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে NS1 টেস্ট এবং ডেঙ্গুর অ্যান্টিবডি টেস্ট করা হয়। তো এই দুটা করলে আমরা ডেঙ্গু বুঝতে পারি। তো সব থেকে বড় কথা যেটা, যে আমরা আমার আজকে বলার উদ্দেশ্য যে ডেঙ্গুর যে আমাদের ডিজি অফিসের যে তথ্যটা আছে, সেই তথ্যতে অ্যালার্মিং সিচুয়েশনে আমরা আতঙ্কিত জন্য না হয়ে আর, আতঙ্কিত হলে যে কোনো রোগ কিন্তু আর একটু আর এক গ্রেড বেড়ে যায় আর কি, বেড়ে যাওয়া ভয়ে মানুষকে অনেক কিছু করে ফেলে। তো সে আতঙ্কিত হওয়া যাবে না। ডেঙ্গুতে জ্বর থাকবে, গায়ে ব্যথা থাকবে, থাকলে আমরা হসপিটালে দৌড়াবো এমন না আর কি। ডেঙ্গুর সাথে আরও কিছু উপসর্গ থাকে যেগুলো আমি এক এক করে বলি, যে তার প্রচণ্ড পেটে ব্যথা, তার প্রচণ্ড ডায়রিয়া বা ভমিটিং, এগুলো যদি থাকে তাহলে আমরা সাথে সাথে হয়তো আমাদের হসপিটালে যাওয়া দরকার আর কি। এবং এর সাথে সাথে যেহেতু আমি হেমাটোলজিস্ট আর কি, সেই হেমাটোলজিস্ট হিসেবে আমি একটি আর দুটো পয়েন্ট বলবো আর কি, যে প্লেটলেট কমে গেছে আর কি, প্লেটলেট কমে গেছে, সেটা কমে কত 50,000-এর নিচে নেমে আসছে, এবং সাথে সাথে যদি ব্লিডিং থাকে আর কি, কোনো জায়গার থেকে সেটা গাম ব্লিডিং হোক কিংবা পায়খানার সাথে ব্লিডিং হোক, কিন্তু অন্য কোনো জায়গা দিয়ে ব্লিডিং হোক, তাহলে এইরকম ক্ষেত্রে। এবং আরও আর একটা কথা মনে রাখতে হবে যে ব্লিডিংয়ের সাথে সাথে দেখা যাবে যে প্লাজমা লিকেজ হয়ে ভিতরে ফ্লুইড বেরিয়ে আসে, ভলিউমটা কমে যায় আর কি, হাইপোভলিউমিয়া বলে, তখন পেশেন্ট শকে চলে যায় আর কি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমি কখন হসপিটালে যাব, ডেঙ্গু হলেই আমি হসপিটালে যাব না, ডেঙ্গু হলেই আমি আতঙ্কিত হব না, আমাকে হসপিটালে যেতে গেলে এইরকম যে 4টি পয়েন্ট বললাম, সেই 4টি পয়েন্টে আপনারা এদিকে খেয়াল রাখবেন আর কি। এটা যেহেতু জ্বর, সেহেতু জ্বর হলে আমরা অনেক ধরনের ওষুধ খাই, সে অনেক ধরনের ওষুধ এখানে একটু রেস্ট্রিকশন আছে যে শুধু আপনি নাপা খেতে পারবেন, অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা অন্য আছে যেসব জ্বর কমায় যেসব নন স্টেরয়েডাল ওষুধ, সেগুলোও খাওয়া যাবে না। অনেক সময় আমরা স্টেরয়েড নিয়ে কন্ট্রোভার্সি আছে যে স্টেরয়েড খাবো কি খাবো না, তবে যতটা মানে আমার মনে হয় যে এটা রিজার্ভ রাখা উচিত আর কি, যে যখন কনসালটেন্ট যদি মনে করে যে রোগীর কন্ডিশন বুঝে যে আমি স্টেরয়েড দিব, তো তাহলে এরকম হয়তো সেখানে দিতে পারে আর কি। তো আমার মনে হয় যে আমরা এখানে ডেঙ্গু হলেই যেমন আতঙ্কিত হয়ে যায়, ডেঙ্গু সেই আতঙ্কিত না হয়ে বরং যে আমার সিভিয়ারিটিটা কত আর কি, সেই সিভিয়ারিটি অনুসারে আমি এই লাইনের হয়তো মেডিসিন কনসালটেন্টের কাছে যাব, অথবা আমি নিজেই আমি হসপিটালে যেয়ে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই দেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।